ময়মনসিংহে দিন দিন রেল দুর্ঘটনা বাড়ছে, লাইনচ্যুত ইঞ্জিন বিকলের ঘটনা ঘটছে অহরহ। এছাড়া গত এক বছরে ট্রেন কাটা পড়ে 46 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করছে স্থানীয়রা। সর্বশেষ শনিবার সকাল 8:15 দিকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস নগরীর কেওয়ারখালী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া এবং মোহনগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আড়াই ঘন্টা চেষ্টার পর বেলা 11:45 দিকে রেল যোগাযোগ সচল হয়। এর আগে 11 ডিসেম্বর সকাল 8:00 দিকে নগরীর বলাশপুর এলাকায় একই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ওই দিনও ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, জারিয়া এবং মোহনগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই লাইনে সপ্তাহের ব্যবধানে একই ট্রেন দুইবার লাইনচ্যুত হওয়ার ঘটনায় 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি হয়েছে তদন্ত কমিটি, কমিটি এটা ডিসিশন নেবে। আর আমরা সকালে ট্র্যাক চেক করছি, অ্যাক্সিডেন্টের পরে ট্র্যাকে তেমন কোনো ত্রুটি ছিল না। আর এই একটা বগি, যে বগিটা আজকে ডিরেলমেন্ট হয়েছে, এটা গত সপ্তাহে এই একই স্পটে আবার হয়েছিল। প্রত্যেকটা অ্যাক্সিডেন্টই তো দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা বলতে যানমালের ক্ষয়ক্ষতি হয় নাই। যদি ওইটা লাগেজ ভ্যান ছিল, মালামাল বহনকারী বগি, তেমন বড় ধরনের কিছু হয় নাই। আমরা মোটামুটি 2 ঘন্টার ভিতরে ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে আসছি। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন পরপর ট্রেন দুর্ঘটনা ঘটে, এতে ট্রেনের যাত্রী ও পথচারীরা আতঙ্কে থাকেন কখন দুর্ঘটনা ঘটে। বারবার এসব দুর্ঘটনার পরও প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছেন না। গাড়ি তো এই যে মনে করেন এক জায়গায় দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে গতবার গত সপ্তাহ হইলো, এই সপ্তাহ একই জায়গা গাড়ি টানে বেশি রানিং জায়গা। তারপরে দুই তিনটা বেরিয়ে গাড়ি আয় না, এই সেট মতন গাড়ি আয় না। গাড়ি দুই দিন বড় হওয়ার ট্রেন পরে যায়, এর মধ্যে কিছুদিন আগে পরে আছে, 4-5 দিন হবো আগে থেকে ট্রেন পরে আছে। এইবার ট্রেন ভরে গেলে তো সমস্যা, জনগণের সমস্যা, ট্রেনে থেকে কোন লটুন গুটুন ঘটবে তাতে বলা যাবে। আনন্দ থাকে মানুষ এই এই ট্রেনের স্কুলের উপরে, যদি ট্রেনে এই ঘটনা ট্রেনের উপরে উপরে হইতো, উপরে হইলে তো এত সমস্যা হতো, মানুষ দৌড়াদৌড়ি করে ফেরে এছাড়া মানুষের অসচেতন ভাবে রেল লাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। অনেকে কানে হেডফোন লাগিয়ে লাইন দিয়ে হাঁটার সময় দুর্ঘটনার শিকার হন। এক সময় আমরা সাম্প্রতিক সময়ে এই নিরাপদ রেল প্রকল্পটি আর নিরাপত্তার মধ্যে নাই। সাম্প্রতিক সময়ে অনেক কারণে অনেক দুর্ঘটনা ঘটে গেছে। এই দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে অবৈধ রেল ক্রসিং এবং রেল যে সড়ক আছে সেই সড়কে অব্যবস্থাপনা। আমরা চাই এই নিরাপদ রেল ব্যবস্থাকে সরকার এটিকে সঠিক মূল্যায়ন করে রেল সড়কে নিরাপত্তা দিক এবং এটির যে রেল সড়ক আছে এটি নিয়মিত সংস্কার করা হোক এবং যে ত্রুটিপূর্ণ যে বগি আছে সেই বগিগুলোকে সংস্কার করা হোক। আর অবৈধ যে রেল ক্রসিংগুলি আছে সেই অবৈধ রেল ক্রসিংয়ের নিরাপত্তা জোরদার করা হোক। তাহলে যে প্রাণগুলো অকালে ঝরে যাচ্ছে, মৃত্যুর মিছিল দিন দিন বাড়ছে, আমরা চাই না আমাদের মৃত্যুর মিছিল আরও বাড়ুক। এখানে সরকারের এই নিরাপদ রেল ব্যবস্থাপনার দিকে সরকারের সুদৃষ্টি জ্ঞাপন করুক, এটা আমরা প্রত্যাশা করছি।